এবারে যাচ্ছি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, যাবো তার কাছে। মুন্সিগঞ্জে কিন্তু এখন বাঁধ ভাঙা আনন্দ এবং চারিদিকে কিন্তু এত বেশি উচ্ছ্বসিত লোকজন যে এখানে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব বিজয়ী হয়েছেন, সেখানে কিন্তু সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এবং এখানে কিন্তু 6872 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এবং এখানে কিন্তু তিনি পরপর দুইবার সংসদ সদস্য ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ সম্পাদক হেভিওয়েট প্রার্থীকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছেন। এখানকার যে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র, তিনি মেয়র থেকে কিছুদিন আগেই পদত্যাগ করে নির্বাচনে অবতীর্ণ হন এবং যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেন। এখানে কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি, তার পিতা যে মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিনের পাশাপাশি কিন্তু উপজেলা এবং যে এইখানকার তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের যে কর্মকর্তারা ছিলেন তারাও কিন্তু স্বতন্ত্র পক্ষে থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু এখানে একটা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল। এবং যেই এই মুন্সিগঞ্জ এবং গজারিয়া নিয়ে গঠিত যে এই আসনটি, এই মুন্সিগঞ্জ 3 আসনে বিজয়ের পর কিন্তু এই উচ্ছ্বাস বিরাজ করছে। একই সঙ্গে কিন্তু মাহি চৌধুরী ধরাশায়ী হয়েছেন, সেখানে কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছেন মহিউদ্দিন আহমেদ, তিনি নতুন সংসদ সদস্য এবং চতুর্থবারের মতো কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক সাগুপ্তে ইয়াসমিন এমিলি, তিনি কিন্তু মুন্সিগঞ্জ 2 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং চতুর্থবারের মতো সংসদ সদস্য হওয়ার কারণে কিন্তু যে সেই যে উচ্ছ্বসিত লোকজন কিন্তু তারা যে উচ্ছ্বাস করছে এই স্বতন্ত্র প্রার্থী যে ফয়সাল বিপ্লবের যে বিজয়, এই বিজয়ের কারণে কিন্তু তারা উচ্ছ্বাস বিরাজ করছে এবং এই উচ্ছ্বসিত লোকজন কিন্তু এরকম রাস্তার মোড়ে মোড়ে আপনারা দেখছেন যে উচ্ছ্বসিত কিন্তু এখানকার সমর্থকরা এবং উচ্ছ্বসিত হয়ে কিন্তু তারা একেচি প্রতীকের পক্ষে যে তারা উচ্ছ্বাস ব্যক্ত করছে। এবং এটি কিন্তু পৌরসভার শুধু নয়, এই মুন্সিগঞ্জের সংসদীয় আসনে বিভিন্ন পয়েন্টে কিন্তু এই যে কেচি প্রতীকের যে ফয়সাল বিপ্লব তার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং একই সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জ 1 আসনে যে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন মহিউদ্দিনের পক্ষে উচ্ছ্বাস বইছে এবং মুন্সিগঞ্জ 2 আসনে অধ্যাপক সাগুপ্তে ইয়াসমিনের পক্ষে কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে। এবং এখানে 3টি আসনে মুন্সিগঞ্জ থেকে যে নাসিরুদ্দিন উজ্জ্বল জানাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে বিজয় উল্লাস হচ্ছে সেখানকার বিজয়ী প্রার্থীদের সমর্থকরা। এই যে 18ই ডিসেম্বর থেকে প্রচারণা শুরু হয়েছে আজকে ফলাফল পর্যন্ত, প্রার্থীদের যারা বিজয়ী হয়েছেন তাদের তো এক ধরনের আনন্দ আছে, কিন্তু সমর্থক যারা আছে তাদের উল্লাসও কিন্তু চোখে পড়ার মতো। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, উচ্ছ্বাস তো অবশ্যই আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনো বিজয়ী যারা আছেন, বিশেষ করে হেভিওয়েট যারা প্রার্থী আছেন, তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন।